আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আজ চলে আসছি নতুন একটি বিষয় নিয়ে ভিডিও করতে, আর আজকের বিষয়টা হচ্ছে পতিত জমি, অর্থাৎ ফেলে রাখা জমি চাষাবাদ করে মানুষ স্বাবলম্বী হতে পারে তার একটা জলজান্ত প্রমাণ হিসাবে আজকে আমি চলে আসছি। তো আমি আজকে যেই জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে আমাদের মিরপুর 14 নম্বর থেকে ভাসানটেক যাওয়ার যে রাস্তা রয়েছে তার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। জায়গাটির নাম হচ্ছে বিআরপি। এটা মূলত হচ্ছে যারা গরিব ভূমিহীন লোক রয়েছে তাদের জন্য বরাদ্দকৃত জায়গা। তো এখানে কিছু কিছু অবস্থান বা কিছু কিছু জায়গা রয়েছে যা পতিত। তো সেই ব্যবহার করা হয় না জায়গাটি কিছু মানুষ যারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং নিজে এবং তার পরিবার সহ সকলের খুব ভালো পুষ্টির ব্যবস্থা করছেন। তো আমরা এখানে আসছি, এখানে ছোট্ট একটি পুকুর বা জলাশয় টাইপের রয়েছে, আরও রয়েছে হচ্ছে অনেকগুলো ফল ফলাদি গাছ। এর মধ্যে আমি বেশ কিছু লক্ষ্য করেছি, পেঁপে গাছ রয়েছে, এদিকেও রয়েছে ডুমুর গাছ, কলা গাছ রয়েছে অনেকগুলো, আর এইগুলো হচ্ছে শিম গাছ। এই জায়গাটাতে মূলত শিম চাষ করেছে সে। তাছাড়া আরও দেখা যাচ্ছে এখানে হচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন এই গাছটির নাম কি। তারপরও আমি আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি, এই গাছটির নাম হচ্ছে তুলসী পাতা গাছ। এখানে আরও দেখতে পাচ্ছি পুঁইশাক গাছ রয়েছে বেশ কয়েকটা, মরিচ গাছ রয়েছে, এই যে মরিচ গাছ, এটা বেশি বড় হয় না, এই মরিচের যে জাতটা রয়েছে এটা বেশি বড় হয় না সেই জাত, কিন্তু এই মরিচগুলো একটু ঝাল হয়। এখানে রয়েছে পেয়ারা গাছ, অনেকগুলো কলা গাছ রয়েছে, আর আমাদের সামনে রয়েছে হচ্ছে ছোট্ট একটি চৌবাচ্চা। এটা হচ্ছে মূলত যে নির্মাণাধীন যে বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ে পানির ব্যবস্থা রাখার জন্য যেই চৌবাচ্চাটি রাখে সেই চৌবাচ্চাটি করা হয়েছিল, কিন্তু এই চৌবাচ্চাটি পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে কেউ ব্যবহার করছে না। বিধায় এই জায়গাটা যে নিয়েছে তিনি এই জায়গাটিতে হচ্ছে মাছ চাষ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আরও কয়েকটা পেয়ারা গাছ, পরে হচ্ছে পেঁপে গাছ, এই যে আমার সামনে রয়েছে সাজিনা গাছ। আমাদের চ্যানেলে সাজিনা নিয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি তারপরও আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে রাখবো। এখন ভিতরের দিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে কিছু আম গাছ রয়েছে, তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি লেবু গাছ রয়েছে, এই যে লেবু গাছ, এটা আপনারা সবাই চিনে থাকেন। তারপরও আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি, যদিও আমার ক্যামেরার রেজুলেশন ততটা ভালো না, যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছি তাই আমার রেজুলেশনটা একটু খারাপ হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে পাট খেত করেছে, সম্ভবত পাট শাক রোপণ করেছিল এবং ঢেঁড়স রোপণ করেছিল, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আরও কিছু সাজিনা গাছ দেখতে পাচ্ছি, কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, ডুমুর গাছ রয়েছে। এটা হচ্ছে আমাদের সবাই হচ্ছে ভেন্ডি গাছ বলে, আপনাদের এখানে কী নামে ডাকা হয় সেটা একটু জানাবেন। আর এটার আশেপাশে অনেক প্রজাতির গাছ রয়েছে, ভেষজ ঔষধি সহ সব ধরনের গাছই রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সাজিনা গাছে সাজিনা হয়েছে, এটাকে ইংরেজিতে ড্রামস্টিক বলে, সাজিনা ফুল, এটা হচ্ছে সাজনা বা সাজনা ডগা বলে বা সাজনা বলে সাজিনা বলে, আর এটা হচ্ছে সেই সাজিনা গাছের পাতা। সাজিনা গাছ নিয়ে যে আমাদের ভিডিও রয়েছে চাইলে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন।
জায়গাটা পরিত্যক্ত অবস্থায় রয়েছিল। এখানে বেশ কয়েক বছর যাবত একজন আঙ্কেল কাজ করতেছে এই পতিত জায়গাটিকে নিয়ে, এবং সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। সে নিজে তার ফ্যামিলির সাথে এবং তার যেই রিলেটিভস রয়েছে তাদেরকে নিয়ে এখান থেকে যেই উৎপাদিত বা এখানে যেই ফসলাদি হয় সেই ফসলাদি তাদের সাথে শেয়ার করছে, তারা নিজেরা খাচ্ছে, তার ফ্যামিলির সাথে মানুষদেরকে হেল্প করছে, আশেপাশে মানুষদেরকে হেল্প করছে। আমি যতটুকু অ্যাঙ্কেলের সাথে কথা বলে জেনেছি, এটা থেকে মোটামুটি প্রতি মাসে উনি নাকি 50,000 টাকার উপরে হচ্ছে লাভবান হচ্ছে। এই গাছটা কি আমি নিজে জানি না, অবশ্যই আপনারা যদি চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। পুকুর থেকে বা এই ছোট্ট জলাশয় থেকে হয়তোবা আজ সকালে অথবা কালকে মাছ ধরা হয়েছিল। এখানে আমরা তার কিছু অস্তিত্ব দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু মাছও রয়েছে। একটু আগে এখানে মাছ পানিটা গেছে, সুন্দর বাঁধ তৈরি করেছিল পানি সেচার কাজে সাহায্যের জন্য। আমরা তা দেখতে পাচ্ছি। আপনারা সবাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো কিছু, কোনো গাছ, কোনো কিছুর উপরে যদি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা যতটুকু পসিবল আপনাদের কমেন্টের রিপ্লাই স্বরূপ সেই ভিডিও করে থাকব। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি হচ্ছে কিছু কচু গাছ। এখানে বেশ কিছু কচু গাছ রয়েছে এবং যাতে এখানে যেই শিম গাছ রয়েছে সেই শিম গাছ পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে পারে, সেই জন্য এখানে বোতলের মধ্যে একটি সুন্দর পোকামাকড় যাতে না ধরে সেই কারণে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।